আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব এখানে উৎপাদকের উপপাদ্য, এখানে এটা নিয়ে কাজ করব, ফ্যাক্টর অফ থিওরম। একসলক বিশিষ্ট বহুপদী রাশি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি আমাদের কি হয় এখানে পি অফ এ ইজ ইকুয়াল টু জিরো হয় এখানে। বা আমরা ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে হচ্ছে আমাদের এরকম হবে যে হচ্ছে আপনার পি অফ এক্স একটা রাশির উৎপাদক যদি এরকম হয় যে এক্স মাইনাস যদি এ হয় তাহলে এটাকে লেখা যাবে এটা ইকুয়াল টু জিরো, যদি আমি লিখি তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ হবে এখানে। ওকে, তো এক্স ইজ ইকুয়াল টু এ মানে কি, তার মানে পি অফ এ মানে এক্স যাতে এ বসবে এই মানটা আমাদের অবশ্যই জিরো হতে হবে এখানে। কারণ অর্থাৎ উৎপাদকে হওয়ার সময়, উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের এখানে যে এক্স মাইনাস যে এ মানটা আছে না এটা ইকুয়াল টু জিরো লেখা লাগে এখানে। তো এটা ইকুয়াল টু জিরো হয় তাহলে আমাদের কি এই মাইনাসটা এই পাশে গেলে প্লাস হবে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু এ হবে এখানে। তো এক্স ইজ ইকুয়াল টু যে এ হয় ড্যাটস ওয়াই আমাদের এখানে এক্স ইজ ইকুয়াল টু এর জন্য আমাদের মানটা কি হতে হবে, জিরো হতে হবে এখানে। এটা কিন্তু আমাদের মাস্ট বি হবে এখানে। তো এখানে প্রমাণ সহকারে কিছু মান বিএস এখানে যে এক্স অফ এর জন্য একটা বহুপদী রাশি যে হয় তাহলে এক্স মাইনাস এন যে একটা উৎপাদক হয় এখানে, তাহলে পি অফ এক্স এর জন্য একটা উৎপাদক হবে, তবে এক্স মাইনাস এ পি অফ এক্সকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে এখানে। তার মানে এক্স মাইনাস এ দ্বারা আমি যে পি অফ এক্সকে ভাগ করে দিই, যে এক্স মাইনাস এ দ্বারা আমি যেখানে কি করি পি অফ এক্সকে যে ভাগ করে দিই, তো পি অফ এক্স বলতে একটা আমাদের বহুপদী রাশি বোঝাচ্ছে, ভাগ করলে আমাদের ভাগশেষটা কি হবে এখানে, শূন্য হবে এখানে। তো আমরা জাস্ট এখানে এই কাজগুলো একটু করে দেখি এখানে। তো আপনি একটু যদি পড়ে নেবেন আই থিঙ্ক বুঝতে পারছেন যে আমাদের এটা কখন আমাদের এর উৎপাদক হবে এখানে, যখন আমাদের এই এটাকে ভাগ করা যাবে এইটা দিয়ে, হ্যাঁ, বা ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে এখানে। আচ্ছা, আমাদের এখানে একটা একক কাজ দিয়েছে, দেখুন আমাদের বলছে এখানে কি বলছে, এখানে আমাদের বলছে যে এক্স এর যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশিগুলোর মান জিরো হবে তা মাথা খাটিয়ে বের করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এখানে। তো আমাদের এক্স এর মানগুলো কার জন্য জিরো হবে এটা আমাকে প্রথমে বের করতে হবে এখানে। তো মান এখানে কত, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ এখানে। ওকে, তো প্রথম মান কত এখানে, আমরা সলভ করি ম্যাথগুলো এখানে একক কাজ এখানে। ওকে, একক কাজ, তো এক নম্বর আমাদের এখানে দিলাম যে ধরি পি অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের এখানে যে মানটা আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ এখানে দেওয়া আছে এখানে। ওকে, তো আমাদের প্রথমে এক্স এর মানগুলো বের করতে বলছে, তারপরে আমাদের কি বলছে উৎপাদকের বিশ্লেষণ আমাদের পরে করতে বলছে। কিন্তু এখানে আমরা প্রথমত করবো কি, এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে কি এক্স এর যে সকল মান আমাদের মানগুলো বের করতে হবে এখানে আগে। আচ্ছা, আমাদের মাথা খাটিয়ে বের করবো, আমরা করবো এখানে এক্স এর এখানে বিভিন্ন মান ধরবো এখানে। ওকে, আমরা ক্যালকুলেটার যে আমরা ইউজ করতে পারি, তো ক্যালকুলেটার ইউজ করে আমরা এই বিষয়গুলো দেখবো এখানে। এক্স এর মান আমরা এখানে কি করবো এখানে ওয়ান জিরো টু থ্রি ফোর এভাবে অনেকগুলো মান আমি নিবো এখানে, নিয়ে আমি দেখবো যে কোনগুলোর জন্য মানগুলো জিরো হচ্ছে এখানে। তো এতগুলো নেওয়ার পর আপনি দেখবেন যে যখন আমাদের যখন এক্স ইজিকুল যখন সেভেন পাবেন এখানে, এক্স ইকুল টু সেভেন, যেহেতু আমি ম্যাথগুলো করছি তার মানে আমি এখানে জানি যে সেভেনের জন্য মানটা হবে এখানে, বা আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে, তখন আমাদের কী হবে এখানে পি অফ সেভেন ইজিকুল টু কী হবে এখানে সাতের উপর স্কোর হবে এখানে মাইনাস ফাইভ ইন্টু কত হবে এখানে সাত হবে এখানে আর মাইনাস চোদ্দ হবে এখানে। ওকে, তো সাত সাথে কত এখানে উনপঞ্চাশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে তো মাইনাস চোদ্দ এখানে। ওকে, ওকে, তো আমাদের এখানে যে আমি দেখি এখানে আমাদের উনপঞ্চাশ হচ্ছে এখানে আর এখানে কি পাঁচ চার একে নয় হবে এখানে আর তিন একে চার হবে এখানে, তো উনপঞ্চাশ, তো এটা কাটলে কত হবে জিরো হবে না। তার মানে আমাদের এক্স এর মানে একটা সেভেনের জন্য কিন্তু মানটা কত পাচ্ছে এখানে বলুন তো, এখানে শূন্য পাচ্ছে এখানে। আবার আপনি যখন দেখবেন যে এক্স ইজ ইকুয়াল টু যখন মাইনাস টু নেবেন এখানে তখন আমাদের মানটা জিরো হয় এখানে। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন, আমরা পরে আসতেছি ক্যালকুলেশন এখানে। তো এখানে লেখা যাবে যে পি অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু মাইনাস টু এর উপর কী হবে স্কোয়ার হবে এখানে মাইনাস ফাইভ ইন্টু কত হবে এখানে মাইনাস টু হবে এখানে মাইনাস চোদ্দ হবে এখানে, তো দুই দুগুণে চার হবে এখানে, পাঁচ দুগুণে দশ হবে এখানে, অ্যান্ড এখানে কত হবে এখানে মাইনাস চোদ্দ হবে এখানে। সো এখানে কত, এখানে প্লাস চোদ্দ এখানে মাইনাস চোদ্দ এখানে। ওকে, এটা কিন্তু আমাদের মাইনাস চোদ্দ হবে এখানে, তার মানে এই দুটো কাটাকাটি করলে কি জিরো হবে না। তার মানে আমাদের এখানে এই এক্স ইকুয়াল টু মাইনাস টু এটা কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো, এখানে এইটার একটা উৎপাদক হচ্ছে এখানে, বা আমরা এখানে অতএব বলতে পারি যে কাজটা, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন কীভাবে কাজটা করলাম এখানে। তো আমরা এখানে বলতে পারি এই কাজটা যে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সেভেন এবং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু এর জন্য পি অফ এক্স কী হবে এখানে শূন্য হবে এখানে, ইকুয়াল টু শূন্য লেখা যাবে এখানে। ওকে, অতএব আমরা বলতে পারি অতএব এক্স মাইনাস সেভেন মানে কি, মানে হচ্ছে এরকম বিষয়টা আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এটা কেন আমাদের এক্স মাইনাস সেভেনটা এসছে এখানে। এক্স ইজ ইকুয়াল টু যদি সেভেন হয় তো এই সেভেনটা এ পাশে কি মাইনাস হবে না, তার মানে
x minus 7 হবে আর এই পাশে কিছু নেই মানে কি 0 হবে না এখানে এইরকম হবে এখানে আবার এখানেও সেম কাজ হবে এখানে আমি দেখাই যে x is equal to যে minus 2 হয় এখানে তো আমাদের x এই minus 2 এর পাশে plus 2 হবে এখানে আর এই পাশে 0 থাকবে এখানে তার মানে x minus 7 এর জন্য একটা মান হবে এখানে আর কি x minus x plus 2 এর জন্য একটা মান হবে কিন্তু এখানে তো লেখা যাবে x minus 7 এবং x plus 2 এই দুইটি কি বলতো এখানে এই দুইটি p of x এর উৎপাদক হবে এখানে ওকে এর উৎপাদক আই থিং আমরা এটা বুঝতে পারছি এখানে এখন আমরা যদি এখানে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করি তাও কিন্তু হবে এখানে আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করি এখানে তো আমরা লিখব এখানে যে হচ্ছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 এর উৎপাদকের বিশ্লেষণ এর উৎপাদকের বিশ্লেষণ এখানে ওকে বিশ্লেষণ ওকে উৎপাদকের বিশ্লেষণ যাকে লিখে নেব এখানে উৎপাদকের বিশ্লেষণ তো আমি এখানে উৎপাদকের বিশ্লেষণটা আমি যে লিখি এখানে আমি আই থিং বানানটা ভুলে গেছি বিশ্লেষণ ঠিক আছে তো আমরা এখানে লিখবো এখানে যেটা যে লেখা আছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 এখানে ওকে আমরা কি মিডল টার্ম কি পারি মিডল টার্ম করতে পারি কি তো মিডল টার্ম কথার অর্থ হচ্ছে আমরা এটা এভাবে করব যে এই যে আমাদের এখানে যে এখানে এমন দুটো মানকে নিব এখানে ধরুন আমি x এবং y কে এমন দুটো মান নেব যাদেরকে গুণ করলে আমাদের কি 14 হবে এখানে এবং যোগ বিয়োগ করলে যোগ অথবা বিয়োগ করলে 5 হবে এখানে মাইনাস 5 হবে এখানে তো আমি এখানে যে 7 8 2 2 নেই এখানে তো 7 8 2 এর গুণফল কত হবে এখানে 14 হবে এখানে আর আমি যেখানে মাইনাস 7 নেই আর এখানে মাইনাস 2 নেই তাহলে কত হচ্ছে এখানে 7 2 গুণে মানে প্লাস 2 নেই তাহলে আমাদের এই দুটো বিয়োগ করলে কত হবে এখানে মাইনাস 5 হবে না এখানে তো লেখা যাবে এটাকে এভাবে যে হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 এখানে আই থিঙ্ক আরেকবার বলতেছি এখানে এই 7 আর 2 এর গুণফল কত হবে এখানে 14 হবে এখানে 7 গুণে 14 আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আমাদের সব সময়ের জন্য এই মানটা কিন্তু আমাদের লাস্ট এরটার সাথে গুণ হয় এখানে তার মানে এটা কত হবে 14 x স্কয়ার এখানে তার মানে আপনি যে 7 আর 2 কে যে গুণ করেন এখানে তো কত হবে 7x ইনটু কি মাইনাস প্লাস 2x তার মানে কত লাগবে মাইনাস 14 কিন্তু x এখানে ওকে মাইনাস 14 x স্কয়ার এখানে তো আপনার কিন্তু এখানে মাইনাস 14 কিন্তু এখানে আছে তাই না আচ্ছা তার মানে আমরা বুঝতে পারছি মেবি যে আমরা কিভাবে কাজটা করব এখানে মানে এমন দুটো মান দ্বারা গুণ অর্থাৎ আমাদের এই মানটা আমাদের কি প্রথমের সাথে গুণ থাকে এখানে এবং এই দুটো যোগ বিয়োগ করলে কিন্তু এখানে আমাদের 7 হয়েছে কিন্তু হ্যাঁ তাহলে কত হচ্ছে এখানে x স্কয়ার আমি যে x স্কয়ার মাইনাস আমি আরেকবার লিখতেছি লাইনটা প্লাস 2x মাইনাস 14 এখানে তো আমি এখানে যে x টা কমন নেই তো লেখা যাবে এখানে x মাইনাস 7 লেখা যাবে এবং এখানে যে প্লাস 2 কমন নেই এখানে লেখা যাবে x মাইনাস 7 লেখা যাবে এখানে তাহলে লেখা যাবে x মাইনাস 7 আর সেখানে x প্লাস 2 এখানে ওকে তার মানে দেখুন আমাদের এখানে কিন্তু যে দুটো উৎপাদক পেলাম এখানে এই দুটো কিন্তু আমরা আগের মতো এখানে আমি কত পেলাম এখানে x মাইনাস 7 পাইছি এখানে যেটা আমি এখানেও পাইছি এখানে x মাইনাস 7 এবং আমাদের x প্লাস 2 একটা আমি পাইছি এখানে এখানেও যেটা পাইছি এখানে x প্লাস 2 কিন্তু পাইছি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করলো এখানে এর জন্য তো আমরা এরপর এটা যে আমি দেখি দুই নম্বর যে কাজটা আছে এখানে এটা যদি সলভ করি এখানে কি আছেন 3x স্কয়ার মাইনাস প্লাস 4x প্লাস মাইনাস 4 এখানে এটা দুই নম্বর আর কি আছে এখানে 3 আমি এখানে ধরবো মানটাকে হ্যাঁ আমি করে ধরবো এখানে ধরি p of x is equal to 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 এখানে দিলাম তো এখন আমরা করবো কি এখানে আবার মান ধরবো এখানে বিভিন্ন x এর বিভিন্ন মানের জন্য দেখবো তো আমরা এখানে দেখবো যে x এর মান যখন মাইনাস 2 হবে এখানে তখন আমাদের p অফ মাইনাস 2 ইজ ইকুয়াল লেখা যাবে 3 ইনটু মাইনাস 2 এর উপর হোল স্কয়ার লেখা যাবে অ্যান্ড প্লাস 4 এটা তো আমাদের লেখার দরকার নেই এখানে ডাইরেক্ট দরকার নেই এখানে প্লাস 4 এখানে কি মাইনাস 2 লেখা যাবে এখানে অ্যান্ড মাইনাস 4 লেখা যাবে এখানে তো 3 লেখা যাবে এখানে 2 দুগুণে 4 লেখা যাবে এখানে মাইনাস 8 লেখা যাবে এখানে 4 দুগুণে 8 আর এখানে মাইনাস 2 এখানে তো 3 4 12 আর মাইনাস 12 এখানে তো এটা কাটাকাটি করলে 0 হবে না এখানে তার মানে এর জন্য কিন্তু মানটা পেলাম 0 পেলাম এখানে ওকে তো আপনি আরেকটা মান এখানে ক্যালকুলেশন করে দেখবেন সেটা হচ্ছে আমাদের এখানে যে যখন x is equal to 2 by 3 পাবেন এখানে হ্যাঁ তখন এটা ক্যালকুলেশন করে দেখবেন যে p of x is equal to আমাদের কি হচ্ছে এখানে 3x আমি মানটা একটু আগে বসাই এখানে প্লাস 4x মাইনাস 4 এখানে তো এখানে p of x মানে কত 2 by 3 এখানে ওকে আর 3 ইনটু কত x এর মান কত এখানে 2 বাই 3 তারপরে স্কোয়ার প্লাস 4 ইনটু 2 বাই 3 এখানে মাইনাস এখানে 4 এখানে তো
আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে এখানে, 3 ইনটু কত হবে এখানে, 4 বাই 9 হবে এখানে, আর এখানে প্লাস, এখানে 4 দুগুণ 8 হবে, 8 বাই 3 হবে এখানে, আর এখানে মাইনাস 4 হবে এখানে। ওকে, তো এখন এটাকে যে কাটি 3 3 কে 9 হবে এখানে, তারপর নিচে 3 থাকবে এখানে, তো লসাগু আমাদের 3 যাবে এখানে, তো এখানে 4 প্লাস এখানে 8 হবে এখানে, অ্যান্ড মাইনাস 12 হবে এখানে, তো এখানে তো এই 8 আর 4 12, তার মানে 12 মাইনাস 12 বাই এখানে 3, তার মানে কত হচ্ছে 0 বাই কি 3 না, কারণ এটা কাটলে 0 হবে এখানে, তো ফাইনালি কিন্তু 0 পাচ্ছি এখানে এর জন্য মানটা। ওকে, তার মানে এখানে আমাদের কি হচ্ছে এখানে, অর্থাৎ আমি এখানে লিখতে পারি অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস 2 এবং এক্স ইজিক্যাল টু 2 বাই 3 এর জন্য পি অফ এক্স কত হবে এখানে, 0 হবে এখানে। এই কাজটা কিন্তু আমরা পাইলাম এখানে। তো পি অফ এক্স এর উৎপাদকগুলো কি হবে এখানে, এখানে হবে হচ্ছে এক্স কত বলো, এক্স মাইনাস একটা মাইনাস 2 এর জন্য পেলাম এখানে, তার মানে এটা লেখা যাবে এখানে বা এটাকে লেখা যাবে যে এক্স প্লাস 2 লেখা যাবে এখানে। আবার আরেকটা পেলাম যেটা আছে এটা হচ্ছে এরকম ছিল যে এখানে আছে এক্স মাইনাস 2 বাই 3 এখানে, বা এটাকে লেখা যাবে এখানে কি বলুন, এখানে আমি যদি এখানে লসাগু করে দিই এখানে 3 লসাগু যাবে, তো 3 এক্স মাইনাস 2 হবে এখানে, বা এখানে লেখা যাবে এটাকে 1 বাই 3 যে আমি লিখি এখানে। ওকে, 1 বাই যে 3 করি আমাদের কমন যাবে যে 3 এক্স মাইনাস 2 করা যাবে এখানে, এটা কিন্তু আমাদের উৎপাদক হবে এখানে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে পি অফ এক্স এর জন্য আমাদের উৎপাদকগুলো হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো।